সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম লিনিয়ার অ্যানালাইসিস, আর লিনিয়ার থেকে আমরা ভেক্টর জগৎ চ্যাপ্টারটা করতেছিলাম। তো গত ক্লাস পর্যন্ত আমরা ভেক্টর জগৎ চ্যাপ্টারটার প্রথম দিককার কিছু উপপাদ্য পড়ে নিছি। আজকে আমরা এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন শুরু করব। তো এখানে কয়েকটা প্রশ্ন আমি একসাথে লিখে নিছি। প্রশ্নগুলো দেখো, বলছে কি, দেখাও যে এস ইকুয়াল টু একটা সেট একটি আর কিউব এর উপজগৎ। অর্থাৎ এখানে প্রশ্নটা হচ্ছে এই যে এস যেটা দেখা যাচ্ছে, এই এসটা আর কিউবের উপজগৎ হবে। ঠিক একই রকম করে এস ইকুয়াল টু আরও একটা সেট দিছে, এটা আরেকটা প্রশ্ন, এটাও আর টু দি পাওয়ার ফোরের উপজগৎ হবে। আমি একসাথে তিনটা প্রশ্ন লিখছি। আরেকটা প্রশ্ন দিছে এস ইকুয়াল টু এত, এটা হচ্ছে আর কিউবের উপজগৎ নয়। তিনোটাই আমাকে দেখাইতে হবে। এখানে দেখাইতে হবে এই এস আর কিউবের উপজগৎ, এখানে দেখাইতে হবে এস আর টু দি পাওয়ার ফোরের উপজগৎ, আর এখানে দেখাইতে হবে এস আর কিউবের উপজগৎ নয়। তো এখন আমরা আমরা কিভাবে এটাকে প্রকাশ করব বা প্রমাণ করব যে এটা উপজগৎ কি উপজগৎ নয়। খেয়াল করো, আমরা যখন এই অধ্যায়টা পড়ছি তখন আমরা এখানে দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে ভেক্টর জগৎ আর একটা হচ্ছে উপজগৎ। খুব ভালো করে খেয়াল করলে তুমি জানবা। আমি এখানে ছোট্ট করে এই জায়গায় একটু দেখাই যে আমরা বলতাম যে ভি এফ হচ্ছে ভেক্টর জগৎ, আমরা যেটার নাম দিছি ভি এফ হচ্ছে ভেক্টর জগৎ। আর এই ভি এফ ভেক্টরের কিছু উপজগৎ থাকে, যেমন ভি এফ এর একটা উপজগতের নাম আমরা ধরলাম যে এস। তো আমাকে প্রশ্ন পড়ে প্রথমে বুঝতে হবে কোনটা জগৎ কোনটা উপজগৎ, সেটা আমাকে একটু ক্লিয়ার হতে হবে। আমরা যখন উপপাদ্যগুলো পড়তেছিলাম তখন ভি এফ ছিল আমাদের জন্য ভেক্টর জগৎ, আর এস বা টি এগুলো ছিল আমাদের জন্য উপজগৎ। এখানে আমাকে বলছে কি, দেখো দেখাও যে এস একটি আর কিউবের উপজগৎ। তাহলে এখানে এই আর কিউব যেটা দেখা যাচ্ছে, এই আর কিউবটা আসলে হচ্ছে ভি এর মতো একটা ভেক্টর জগৎ। তার মানে আর কিউব হচ্ছে জগৎ, আর এই এস যে উপজগৎ সেটা আমাকে দেখাইতে হবে। এস কার উপজগৎ? এস হচ্ছে আর কিউবের উপজগৎ। এখানে এস কার উপজগৎ ছিল? এখানে এস ছিল ভি এর উপজগৎ। ওকে, তো এখন এরপর আমাদেরকে দেখতে হবে যে এই যে আর কিউব আর টু দি পাওয়ার ফোর এগুলার মানেটা আসলে কি। খেয়াল করো, এই অধ্যায়ে তুমি মোটামুটি কিছু কন্ডিশন পাবা যেগুলা এরকম দেখায়। একটা হচ্ছে শুধু আর যেটা বলি সেটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট। আমি সংক্ষেপে লিখতেছি বাস্তব সংখ্যার সেট। শুধু আর এভাবে যদি লিখি তাহলে আমরা এটাকে বলি বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ যেখানে সকল বাস্তব সংখ্যাগুলো আছে। আমি একটু উদাহরণ দিই। বাস্তব সংখ্যার সেট যেমন এরকম 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 0.5 থাকতে পারে, আরও √3 থাকতে পারে, ডট 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 ইত্যাদি। এগুলো সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, আর এগুলোর সেটকে আমরা একসাথে রিয়েল নাম্বার বা আর বলি। এরপর এই দেখতে পাবা যে আর এর মাথার উপরে, এই আর এর মাথার উপরে কখন স্কোয়ার দেখা যাচ্ছে। আর এর মাথার উপরে স্কোয়ার দেখানোর মানে হচ্ছে টু ডাইমেনশন, অর্থাৎ দুইটা মাত্রা। কখনো কখনো আর এর মাথার উপরে কিউব দেখা যেতে পারে, যেমন আমরা আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি যে আর এর মাথার উপরে 3 দেখা যাচ্ছে। এটার মানে হচ্ছে তিনটা মাত্রা, অর্থাৎ 3 ডাইমেনশন। কখনো কখনো আর এর মাথার উপরে 4 দেখা যেতে পারে, এর মানে হচ্ছে 4টা মাত্রা, অর্থাৎ 4 ডাইমেনশন। 4 ডাইমেনশন বা মাত্রা জিনিসগুলো আসলে কি বুঝাচ্ছে আমি একটু পর আলোচনা করব। প্রথমে আমরা এই ছোটোখাটো অল্প অল্প করে যাই। তো এখন কখনো কখনো আর এর মাথার উপরে 5 দেখা যেতে পারে, আর এর মাথার উপর 100 দেখা যেতে পারে। এটা আমাদের বুঝার বিষয় না যে আর এর মাথার উপরে কত আছে। এখন এগুলো দিয়ে মাত্রা দিয়ে আমরা কি বুঝাই? নর্মালি মাত্রা যদি একদম সিম্পলভাবে তুমি চিন্তা করো, তাহলে আমরা যখন স্থানাঙ্ক শিখছিলাম, স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এগুলোর পড়ালেখা যখন আমরা শিখতেছিলাম তখন আমরা আমাদের প্রাইমারি জীবনে গ্রাফ আঁকার সময় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধারণা পাইছিলাম। তো এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলে এখানে কিছু বিন্দু আমরা পাই। ওই বিন্দুগুলার কমন নাম হয় এক্স কমা ওয়াই। ধরলাম কোনো একটা বিন্দু এখানে পাইছি, ওই বিন্দুটার কমন একটা নাম হচ্ছে এক্স कमा वाई जेमन धरो आमी एक्स अक्ष आंकलाम वाई अक्ष आंकलाम बोललाम जे एखाने एकटा बिंदु आंकते होबे बिंदुटार नाम होच्छे 1,2 एखाने एकटा बिंदु आंकते होबे बिंदुटार नाम होच्छे 1,2 धरलाम एटा होच्छे सेई बिंदु ताहले 1,2 এই বিন্দুটা হচ্ছে 1,2 तो এখন দেখো এই স্থানাঙ্ক ব্যবস্থায় যদি যে কোনো বিন্দু তুমি নাও इवन এই মূল বিন্দুটাও যদি তুমি নাও তাহলে কিন্তু দুইটা পার্ট থাকবে সেটার একটা হচ্ছে x পার্ট একটা হচ্ছে y পার্ট এগুলাকে বলা হয় একদম গভীর ভাবে যদি নামটা স্মরণ করতে চাই তাহলে এটার নাম হচ্ছে ভুজ আর এটার নাম হচ্ছে কোটি তো x অক্ষে ভুজ y অক্ষে কোটি এভাবে আমরা পড়ালেখা করছি আমি অত ডিটেইলসে যাচ্ছি না কারণ এগুলো আমরা জানি তাহলে দেখো এই যে x এবং y মিলে এখানে যে প্রত্যেকটা বিন্দু আমরা পাচ্ছি এই বিন্দুগুলার নামকরণ যখন আমরা করি তখন দুইটা দুইটা অংশ কাজে লাগাইতে হয় একটা x অংশ একটা y অংশ ক্লিয়ারলি বললে ভুজ অংশ কোটি অংশ আমি এই ভুজ কোটি এগুলা এই লাস্ট বার বলতেছি এরপর আর কখনোই বলবো না আমি x অংশ y অংশ করে বলবো তাহলে যেই বিন্দু নিই না কেন আমি যদি এই বিন্দুটা নিই এই বিন্দুটা নিই যেটাই নিই না কেন তার কিন্তু দুইটা পার্টিশন থাকবে একটা x পার্টিশন একটা y পার্টিশন এইজন্য এই বিন্দুগুলোকে কমনলি নরমালি xy বিন্দু বলা হয় এই xy বিন্দু দ্বারা গঠিত সেট এটাই হচ্ছে r স্কয়ার তো r মানে হচ্ছে রিয়েল নাম্বার আর r স্কয়ার মানে হচ্ছে টু ডাইমেনশনাল রিয়েল নাম্বার অর্থাৎ যা দুইটা জিনিস দিয়ে তাকে প্রকাশ করা হবে দুইটা জিনিস দিয়ে অর্থাৎ একটা ধরলাম যে x একটা y xy না 1 2 5 4 7 6 মানে দুইটা দুইটা যারা জোড়ায় জোড়ায় থাকবে সেগুলোকে আমরা r স্কয়ার একটা এলাকা চিন্তা করি আর এই যে x অক্ষ y অক্ষ দিয়ে যে জিনিসটা চিন্তা করছি যে জায়গাটা চিন্তা করছি এই পুরো বোর্ডে আমি যে বিন্দুগুলো নিব এগুলো সবগুলাই হচ্ছে টু ডাইমেনশনাল বিন্দু টু ডাইমেনশন কারণ এখানে x অক্ষ এবং y অক্ষ দিয়ে বিন্দুগুলো নেওয়া হচ্ছে আর কিউ মানে বোঝাই যাচ্ছে আর কিউ মানে থ্রি ডাইমেনশন মানে হচ্ছে এখানে x অক্ষ y অক্ষের সাথে একটা z অক্ষও থাকবে z অক্ষ বোর্ডে আঁকা যায় না আমরা কখনো কখনো এইভাবে বাঁকা করে এঁকে দিই কিন্তু আসলে z অক্ষ বোর্ডে আঁকা যায় না z অক্ষ হয় এই কলমটাকে যদি আমি এই মূল বিন্দুতে এভাবে উপরের দিকে এভাবে বসাই দিই লম্ব হবে এটা হচ্ছে z অক্ষ এই হচ্ছে x অক্ষ এই হচ্ছে y অক্ষ এবং এই যে বোর্ডের ভিতরে যেটা ঢুকিয়ে দিলাম সেটা হচ্ছে z অক্ষ আমরা x অক্ষ চিন্তা করতে পারি দৈর্ঘ্য y অক্ষ চিন্তা করতে পারি প্রস্থ আর z অক্ষ চিন্তা করতে পারি উচ্চতা এই তিনটা স্থানাঙ্ক দিয়ে x অক্ষ y অক্ষ z অক্ষ দিয়ে যে বিন্দুগুলো রেডি করা হয় সেই বিন্দুগুলোর কমন যে নাম সেটা হচ্ছে x, y, z এইভাবে দেখানো হয় অর্থাৎ r কিউব মানে হচ্ছে থ্রি ডাইমেনশনাল একটা জায়গা যেখানে কোনো একটা বিন্দু বা কোনো কাজ করতে গেলে যাকে তিনটা ডাইমেনশন বা তিনটা আলাদা আলাদা পার্টিশন দিয়ে প্রত্যেকটা জিনিসের নামগুলা করা হয় সেটা যদি ভেক্টর চিন্তা করা হয় তাহলে x অক্ষের একটা ভেক্টর y অক্ষের একটা ভেক্টর z অক্ষের একটা ভেক্টর x অক্ষের ভেক্টরকে আমরা সাধারণত i ভেক্টর y অক্ষে j ভেক্টর এবং z অক্ষে k ভেক্টর এভাবে চিন্তা করি এই i j k এটা হচ্ছে জাস্ট আমরা চিন্তা করি এই i এর জায়গায় আমরা চাইলে অন্য কিছু একটা সংকেত দিতে পারি সংকেত বিজ্ঞানীরা সব বইয়ে i j k দিয়েছে সেজন্য আমরা i j k দিতে বাধ্য হচ্ছে যদি আমি কোনো কারণে ওই বিজ্ঞানীদের আগে জন্ম নিতাম তাহলে আমি i j k না দিয়ে আমি আমার নাম আমার ভাইয়ের নাম আমার অমুকের নাম এগুলো দিয়ে ভেক্টর চিহ্ন রেডি করতে পারতাম তাহলে এগুলোর আসলে বিশেষ কোনো চিন্তাধারা নেই ঠিক একইভাবে আর ফোর মানে হচ্ছে ফোর ডাইমেনশন ফোর ডাইমেনশনের চিত্র আমি এখানে এঁকে দেখাইতে পারবো না ফোর ডাইমেনশন হচ্ছে আসলে একটা চিন্তার একটা জগৎ যেটা একে দেখানো আসলে ইম্পসিবল এরপরে 5 ডাইমেনশন হতে পারে 6 ডাইমেনশন 7 ডাইমেনশন আরও অতিরিক্ত ডাইমেনশন হতে পারে ওগুলো সবগুলোই হচ্ছে চিন্তা দ্বারা আমাদেরকে বুঝতে হবে সেগুলো আমরা একে দেখাইতে পারি না কিন্তু 4 ডাইমেনশনের বিন্দুগুলোর চেহারা আমরা একে দেখাইতে পারি এরকম হতে পারে x y z ধরলাম একটা হচ্ছে t তাহলে x y z আর একটা হচ্ছে t এই চারটা মিলে হচ্ছে 4 ডাইমেনশন যদি আমি এই জিনিসটা ফিজিক্সে পড়াইতাম তাহলে আমি এখন এটা নিয়ে আরো 15 মিনিট আলোচনা করতাম কিন্তু যেহেতু আমরা ম্যাথমেটিক্সে পড়তেছি আমাদের এর বাইরে আলোচনা করার প্রয়োজন হবে না সময় নষ্ট করার কোনো মানে নেই ওকে যাই হোক তাহলে আমরা বুঝলাম যে এই r কিউব r টু দি পাওয়ার 4 এগুলা দিয়ে আসলে কি বোঝাচ্ছে শুধু r বাস্তব সংখ্যা বোঝায় অর্থাৎ একটা একটা সংখ্যা অনেকটা এটাও হচ্ছে ওয়ান ডাইমেনশনাল সংখ্যা যেখানে আমরা শুধু আর থেকে আমি 1 নিতে পারবো 2 নিতে পারবো 3 নিতে পারবো 4 নিতে পারবো একটা সংখ্যা নিতে পারবো কিন্তু যদি আর স্কয়ার থেকে আমি কিছু নিতে চাই তাহলে ওদের সংখ্যাগুলো এরকম জোড়া জোড়া নিতে হবে অর্থাৎ আর স্কয়ার থেকে আমি একটা বিন্দুকে নিচ্ছি ওই বিন্দু শুধু 1 এরকম কোনো বিন্দু আমি নিতে পারবো না। হয়তো সেটা এরকম হবে 11, 10, 13, 14, 15 অথবা 21, 22, 23 এরকম বিন্দু দুইটা দুইটা করে একসাথে সেট হয়ে তারপরে একটা জিনিস বুঝাবে। অর্থাৎ এই সেকেন্ড ডাইমেনশনে এই পুরোটাই একটা জিনিস বুঝায়। এই আর এর মধ্যে একটা সংখ্যাই একটা জিনিস, আর এই আর স্কোয়ারের মধ্যে দুইটা সংখ্যা মিলে একটা জিনিস, আর কিউবের মধ্যে এই তিনটা একসাথে মিলে একটা জিনিস, আর টু দি পাওয়ার 4 এর মধ্যে চারটা মিলে একটা জিনিস। এটাই হচ্ছে আসলে ডাইমেনশনের ব্যাপার স্যাপার। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে 4 ডাইমেনশন আসলে বাস্তবে সম্ভব কিনা, এরকম কিছু প্রশ্ন থাকে। এইসব প্রশ্ন আসলে ফিজিক্সের প্রশ্ন, আমি এগুলো এখানে আলোচনা করে সময় নষ্ট মোটেই করতে যাচ্ছি না। আসলে 4 ডাইমেনশন তো অবশ্যই আছে, বললাম তো সেটা চিন্তা করে বের করতে হয়। চিন্তার দক্ষতার মাধ্যমে 4 ডাইমেনশনের অস্তিত্ব অবশ্যই বোঝা যায়, খুবই সহজ বিষয়, জানলে সহজ আর কি। যাই হোক, আমরা আমাদের ম্যাথমেটিক্যাল জীবনে ফিরে যাই, ফিজিক্স আর আলোচনা না করি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা বলছে, s ইকুয়াল টু এত একটি আর কিউব এর উপজগৎ। তাহলে আমরা এটা এখনো উপজগৎ কিনা সেটা আমরা জানি না, তবে এটা একটা সেট, s এখন পর্যন্ত একটা সেট, এটা উপজগৎ কিনা সেটা আমাকে দেখাইতে বলছে। তাহলে আমরা উত্তরটা শুরু করি। আমরা বলবো যে প্রদত্ত সেট s ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x, y, 0 such that x আর y এগুলো হচ্ছে রিয়েল নাম্বার থেকে নেওয়া সংখ্যা। এখন এই জিনিসটি আমাকে একটু বুঝাই দিতে হবে। এখানে এই সাচ দ্যাটের আগে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমাদেরকে বুঝায় যে এস সেটের প্রত্যেকটা উপাদান তিনটা অংশে নিয়ে একসাথে আসে, অর্থাৎ ওর উপাদানগুলো ঠিক এই ডিজাইনের। আর এই সাচ দ্যাটের পরে যে জিনিসগুলো লেখা হয় সেগুলো হচ্ছে নিয়মাবলী। নিয়মাবলী কি? এই যে এখানে এক্স এবং ওয়াই যেগুলো দেখা যাচ্ছে ওরা রিয়েল নাম্বার হবে, এই হচ্ছে এই সেটের নিয়ম। তাইলে এটা মিন করা হয় সেটের উপাদানগুলো দেখতে কেমন হবে, সেটের উপাদানগুলো তিনটা পার্টিশনে একসাথে জোড়া করে থাকবে। এগুলো আমরা আগেও বুঝছিলাম। আর এটা মানে বোঝানো হচ্ছে এই জিনিসটার কিছু মানে সেটের ভিতরের একটা নিয়মাবলী, কোন নিয়মে হবে, এরকম তো হবে, বুঝলাম। এখন এক্স ওয়াই যেগুলো দেখাচ্ছে তারা কেমন আচরণ করবে, তারা রিয়েল নাম্বারের মতো আচরণ করবে। অর্থাৎ এক্স এর মান আমি যে কোনো সংখ্যা নিতে পারবো, ওয়াই এর মান আমি যে কোনো সংখ্যা নিতে পারবো। খেয়াল করো এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়া হয়নি। এখানে যদি ব্র্যাকেট দিতাম তাহলে এটা আর শুধু আর লিখতে পারতাম না, এটাকে আর স্কোয়ার লিখতে হতো। কারণ হচ্ছে ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটা এক জোড়া, এরা দুইজন মিলে একটা জিনিস বোঝাচ্ছে, আর এরা দুইজন আর থেকে কখনো আসতে পারে, এরা দুজন একসাথে আর স্কোয়ার থেকে আসতে পারে, ডাইমেনশন থেকে আসতে পারে। তো এখানে দেখো এস এর প্রত্যেকটা উপাদান তিনটা পার্টিশনে বিভক্ত, এই জন্য আমাকে এটা আর কিউবের উপজগৎ প্রমাণ করতে হবে। যদি তুমি 2 নম্বর প্রশ্নের দিকে তাকাও, এস ইকুয়াল টু এখানে a, b, c, d এখানে 4টা উপাদান আছে, ফলে এটা আসলে আর টু দি পাওয়ার 4 এর উপজগৎ হিসেবে আমাকে প্রুফ করতে হবে। যাই হোক, তাহলে আমরা এস এর এই বিষয়টা বুঝলাম যে আমাদেরকে যে সেটটা দিছে সেটা আসলে আমাদেরকে কি মিন করতেছে। এখন আমাকে দেখাইতে হবে যে এই ব্যাটা আসলে আর কিউবের একটা উপজগৎ। এখন ও আর কিউবের উপজগৎ, এটা আমরা কিভাবে প্রুফ করব? এটা প্রুফ করার জন্য আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটা উপসেট বা একটা সেট তখনই উপজগৎ হতে পারে, যখন সে ভেক্টর জগতের সকল নিয়মকানুন মেনে চলে। অর্থাৎ ভেক্টর জগতের টোটাল 10টা রুল ছিল, 5টা ছিল ভেক্টর যোগের রুল আর 5টা ছিল স্কেলার গুণনের রুল। এই 10টা নিয়ম যদি সে মেনে নেয় তাহলে তাকে আমরা উপজগৎ বলতে পারবো। এটা ছিল একদম প্রথম দিককার কথা। এরপর আমরা যখন কিছু উপপাদ্য শিখতে আসছি, উপপাদ্য শিখতে গিয়ে আমরা ওই কথাগুলোকে উপপাদ্যের সাহায্যে নতুনভাবে মার্জিত করে আনছি। আর সেখানে একটা উপপাদ্য ছিল ঠিক এইরকম, আমি একটু লিখে দেখাইলে ভালো হয়। যে উপপাদ্যটা আমরা শিখছি, আমরা জাস্ট উপপাদ্যের প্রশ্নটা একটু করে লিখে দেখাবো। সেখানে বলছিল ঠিক এরকম যে একটা উপসেট তখনই উপজগৎ হবে। ধরলাম একটা উপসেট হচ্ছে ডাব্লিউ, আমি এখানে লিখি একটা উপসেট হচ্ছে ডাব্লিউ, ওকে। এই ডাব্লিউটা তখনই উপজগৎ হবে যদি 0 ভেক্টরটা ডাব্লিউ এর ভিতরে থাকে। যদি জিরো ভেক্টর ডাব্লিউর ভিতরে থাকে অর্থাৎ 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 দিয়ে আমি একদম ক্লিয়ারলি লিখি অর্থাৎ এই ডাব্লিউ নট ইকুয়াল টু ফাঁকা সেট অর্থাৎ ডাব্লিউ ফাঁকা সেট যেন না হয় এবং এবং আরেকটা ঘটনা ঘটতে হবে এবং আমি যদি দুইটা স্কেলার নিই আলফা আর বিটা দুইটা স্কেলার নিই ফিল্ড থেকে আলফা বিটা দুইটা স্কেলার ফিল্ড থেকে নেই সেই সাথে দুইটা স্কেলার দুইটা ভেক্টর ইউ এবং ভি যদি ডাব্লিউ থেকে নিই ডাব্লিউ থেকে নিই অর্থাৎ যে উপসেটটা আমরা নিছি ওই উপসেট থেকে যদি দুইটা ভেক্টর নেই আর তাদের যদি এরকম হয় এই প্রথমটার সাথে গুণ অর্থাৎ আলফা ইউ তারপরে দ্বিতীয়টার সাথে গুণ প্লাস বিটা ভি আলফা ইউ প্লাস বিটা ভি এই যে জিনিসটা আসছে এই জিনিসটাও যদি বিলংস টু ডাব্লিউর মধ্যে থেকে থাকে এই জিনিসটা যদি ডাব্লিউর মধ্যে থেকে থাকে তাহলে আমরা ডাব্লিউকে উপজগৎ বলতে পারি এরকম একটা উপপাদ্য আমরা প্রমাণ করছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এই অধ্যায়ের প্রথম দিকে আমরা যে উপপাদ্যগুলো পড়ছি সেগুলোর মধ্যে একটা কত নম্বর লেকচার আমার ঠিক মনে নেই যার কারণে বলতে পারতেছি না তাহলে ডাব্লিউ তখনই উপজগৎ হবে যদি ডাব্লিউ জিরো ভেক্টরে সেট হয় অর্থাৎ ডাব্লিউর ভিতরে জিরো ভেক্টর থাকে আর যদি দুইটা স্কেলার নিয়ে ওই দুইটা স্কেলারের সাথে ডাব্লিউ থেকে দুইটা ভেক্টর নিয়ে ওদেরকে যদি এভাবে গুণ করি এই প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করে যোগ করলে যদি আমরা ওই আনসারটাও ডাব্লিউর ভিতরে পেয়ে যাই তাহলে আমরা তাকে উপজগৎ বলতে পারব এই জিনিসটার মাধ্যমে আমরা এই তিনোটা প্রশ্নের প্রমাণ আনার চেষ্টা করব অর্থাৎ এই তিনোটা যে উপজগৎ সেটা আমরা এই থিওরির মাধ্যমে প্রমাণ করব যদি এই থিওরিটা আমরা না জানতাম যদি এই থিওরিটা ধরলাম আমরা এই থিওরি জানি না তাহলে আমাদেরকে ওই 10টা রুল খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হবে যে 1 নাম্বার রুল ও মানলো কিনা 2 নাম্বার রুল মানলো কিনা এভাবে করে 10টা রুল মানলো কিনা সেটা আমাদেরকে দেখতে হইতো কিন্তু এখন এই উপপাদ্য শেখার কারণে আমাদের এই প্রশ্নটা সহজ হয়ে আসছে আমরা তাহলে প্রথমে চেষ্টা করব এই এস যে সেটটা দেখা যাচ্ছে এই সেটটা মধ্যে জিরো ভেক্টর আছে কিনা সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব তারপরে আমরা প্রমাণ করার চেষ্টা করব এই সেকেন্ড কন্ডিশনটা সে মানতেছে কিনা যদি দুইটা কন্ডিশনই সে মেনে নেয় তাহলে আমরা তাকে বলতে পারবো যে তুমি একটা উপজগৎ আর যদি মেনে না নেয় তাহলে সে উপজগৎ নয় ওকে তাহলে আমরা বলবো যে দেখো আমাদের কথাবার্তাগুলো একটু অদ্ভুত হবে আমরা বলবো এখানে এখানে আমি একটা সেট নিচ্ছি সেটা হচ্ছে 0,0,0 এখানে 0,0,0 এই সেটটা অবশ্যই 3 ডাইমেনশনের আর কিউবের মধ্যে আছে কারণ হচ্ছে আর হচ্ছে রিয়েল নাম্বার কিউব মানে হচ্ছে 3টা ডাইমেনশন মানে 3টা ডাইমেনশনই রিয়েল নাম্বার প্রথম এক্স ডাইমেনশনও রিয়েল ওয়াই ডাইমেনশনও রিয়েল জেড ডাইমেনশনও রিয়েল এটাই আর কিউব দিয়ে বোঝাচ্ছে আর সেখানে তো অবশ্যই যেহেতু রিয়েল নাম্বার তো 0 থাকেই সুতরাং এক্স এর মান 0 ওয়াই এর মান 0 জেড এর মান 0 দিয়ে আমরা যে সেটটা বানাইছি সেই উপাদানটা আর কিউবের মধ্যে অবশ্যই আছে অর্থাৎ এটার মধ্যে আছে তার মানে আমরা বলতে পারতেছি যে এই 0,0,0 এই উপাদানটা এস এর মধ্যেও আছে এখন এস এর মধ্যে এটা আছে আমরা কেমনে বলতে পারলাম হুট করে কারণ হচ্ছে এখানে দেখো এস এর উপাদানগুলোর চেহারা হবে ঠিক 3 ডাইমেনশনের এরকম আর এই এক্স আর ওয়াই গুলার মান রিয়েল নাম্বার থেকে যাচ্ছে তাই নিতে পারবো এখানে বলছে এক্স আর ওয়াই মান রিয়েল নাম্বার থেকে যা ইচ্ছা তা নিতে পারবো দ্যাট মিনস আমি যদি এক্স এর মান 0 নিই এই যে দেখো এক্স এর মান যদি 0 নিই তাহলে এখানে হবে 0 যা এখানে আমি বসাইছি ওয়াই এর মান যদি 0 নিই তাহলে এখানে হবে 0 তার যা এখানে বসাইছি আর এটা তো 0 অটোমেটিক আছে এটাকে চেঞ্জ করতে পারবো না তাহলে এক্স এর মান 0 ওয়াই এর মান 0 আর এটা এই তিনটা মিলে আমরা পাইলাম 0,0,0 এটা এস এর মধ্যে থাকবে থাকার কথা কেন থাকবে কারণ হচ্ছে আমি এক্স আর ওয়াই এর মধ্যে রিয়েল নাম্বারই নিছি এগুলো আনরিয়েল নিনে যদি আমি এভাবে নিতাম এটা নিতাম 1i 2i এরকম করে নিতাম সেটা এস এর মধ্যে থাকতো না কেন কারণ এক্স এর মান তখন কমপ্লেক্স হয়ে যাচ্ছে জটিল মান তো এখানে থাকার নেওয়ার অধিকার আমাকে দেয় না দ্যাট মিনস এই 0,0,0 যে আনসারটা যে উপাদানটা সেটা এস এর মধ্যে আছে দেখাচ্ছে তো 0,0,0 এটা তো এই আর কিউবের মধ্যেও আছে অর্থাৎ জগতের মধ্যেও আছে ওইটা উপজগতের মধ্যে আছে। এর মানে হচ্ছে আমরা বলতে পারতেছি সুতরাং সুতরাং এস অশূন্যক। অশূন্যক মানে হচ্ছে নন এমটি, মানে খালি নয়। সে এস আসলে খালি নয়, তার মধ্যে জিরো উপাদানটা আছে। এই যে এই কথাটা আমরা প্রমাণ করছি যে জিরো এস এর মধ্যে আছে। এখন তুমি বলতে পারো যে এখানে তো জিরো ভেক্টর দিছি, জিরো ভেক্টর কার মধ্যে আছে? ডাব্লিউর মধ্যে আছে। এই জিরো ভেক্টরটাই আসলে এই জিনিসটা মিন করতেছি। যদি থ্রি ডাইমেনশনাল হয়, আমরা যখন উপপাদ্য পড়ছি তখন আমরা ডাইমেনশনের কথাটা কখনো চিন্তা করিনি। যত ডাইমেনশনের হবে হোক, এই কথাগুলোই তাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা যখন প্রশ্ন করতে আসছি তখন আমাদের ডাইমেনশনের কথাটা আমাদেরকে জানতে হচ্ছে। অর্থাৎ এটা ছিল তিন ডাইমেনশনের, এখানে যে জিরো ভেক্টর তুমি দেখতে পাচ্ছ তিন ডাইমেনশনের জন্য এই জিরো ভেক্টরটা আসলে এরকম 0,0,0। এই জিরো ভেক্টর যেটা তুমি শিখছো উপপাদ্যে ফোর ডাইমেনশনের জন্য এই জিরোটাই আসলে দেখতে এরকম 0,0,0,0 মানে চারটা জিরো। 5 ডাইমেনশনের জন্য 5টা জিরো, 7 ডাইমেনশনের জন্য 7টা জিরো, এভাবে বোঝানো হয়। অর্থাৎ এই যে জিনিসটা দেখতে পাচ্ছ আর এই জিনিসটা দেখতে পাচ্ছ দোনোটা আসলে একই জিনিস। এখানে জিরো ভেক্টর যেটা বলতেছে যদি থ্রি ডাইমেনশনের হয় জিরো ভেক্টর মিনস হচ্ছে 0i + 0j + 0k থ্রি ডাইমেনশনের হলে। এই প্লাসগুলো যদি না দিয়ে লিখতে চায়, আই জে কে এগুলো না দিয়ে লিখতে চায়, তখন এই জিরো ভেক্টরকে 0,0,0 এভাবেই প্রকাশ করতে হবে। এবং এগুলোতে কোনো ভেক্টর চিহ্ন কিন্তু তখন দেওয়া যাবে না। এটাতে ভেক্টর চিহ্ন আছে, 0i 0j k এগুলো তো ভেক্টর চিহ্ন আছে, কিন্তু এইভাবে না লিখে যদি এইভাবে লিখি তখন কিন্তু আর আই জে কে এগুলো দেওয়া যাবে না, ভেক্টর চিহ্নগুলো দেওয়া যাবে না। ওকে, এগুলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শিখে নিয়েছিলাম। দ্বিতীয় অধ্যায়টা যদি ভালো করে পড়ো অবশ্যই, এটা নিয়ে আমাদের আর তেমন ঝামেলা নেই। তো আমরা প্রথম কাজটা করে ফেলছি, সেটা হচ্ছে এই এস যেটা আমরা দেখতে পাচ্ছি এসটা অশূন্য, মানে নন এমটি, সে খালি নয়, তার মধ্যে 0,0,0 উপাদানটা আছে, 0,0,0 উপাদানটা আছে। সুতরাং এস অশূন্য। এই প্রথম কারণ আমরা প্রমাণ করে ফেলছি। এবার আমরা সেকেন্ড কন্ডিশনটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা বলবো যে ধরি u, v এই দুইটা আমরা এস থেকে নিছি, ওকে। আমি আসলে এই প্রশ্নটা একটু সহজ করে দিতে চাচ্ছি। সহজ করে দিতে চাচ্ছি এই কারণে, কারণ হচ্ছে এটা আসলে লিখতে অনেক সময় আমাদের এস ডাব্লিউ এগুলাতে আমাদের বিরক্ত বোধ হতে পারে। আমি বই থেকে করাচ্ছি, কিন্তু বইয়ের মতো করে করব না আমরা। এখানে আমরা বলবো 0,0,0 বিলংস টু এস, এভাবে বলবো 0,0,0 বিলংস টু এস, এভাবে বলবো। এর মানে হচ্ছে 0,0,0 উপাদানটা এস এর মধ্যে আছে। কেন? এই যে এক্স এর মান যদি আমি 0 দিই, ওয়াই এর মান যদি 0 দিই, আর 0 যদি 0 হয় এটা এখানে থাকবে, আর এক্স ওয়াই এর মান 0,0 নেওয়ার অধিকারও আমার আছে। সুতরাং এটা এখানে আছে, এস অশূন্য। এবার আমরা সেকেন্ড রুলটা প্রমাণ করার জন্য আমরা কি করছি, এই এস এর ভিতর থেকে অজানা অচেনা দুইটা ভেক্টর নিছি, একটা হচ্ছে ইউ ভেক্টর, একটা হচ্ছে ভি ভেক্টর। ওকে, এখন এই ইউ ভেক্টর আর ভি ভেক্টরের চেহারা কেমন? যেখানে ইউ ভেক্টরটা দেখতে ঠিক এমন হবে যা তিনটা ডাইমেনশন থাকবে, কমা দিয়ে দিয়ে তিনটা ডাইমেনশন থাকবে, একটা কমা, দুইটা কমা, আর একটা তিনটা ডাইমেনশন থাকবে। এবং ভি ভেক্টর যেটা দেখতে পাচ্ছি সেটারও তিনটা ডাইমেনশন থাকবে, একটা কমা আর একটা কমা দিয়ে তিনটা ডাইমেনশন থাকবে। অর্থাৎ আমরা উপপাদ্যে ডাইমেনশনের কথাটা পড়ি নাই এই জন্যই, কারণ হচ্ছে উপপাদ্য সকল ডাইমেনশনের জন্য একই কথা বলতেছে। তো এখানে যেগুলো ইউভি দেখতে পাচ্ছি সেগুলা এখানে যেহেতু তিন ডাইমেনশানের, সেহেতু এখানের ইউটা হবে তিনটা ডাইমেনশানে বিভক্ত, ভিটাও হবে তিনটা ডাইমেনশানে বিভক্ত। ওকে, তো আমরা বলবো কি যে এই যে ইউর প্রথম ডাইমেনশানটা আমরা মনে করবো যে ইউ ওয়ান, দ্বিতীয় ডাইমেনশানটা মনে করবো ইউ টু, আর এটা হচ্ছে 0। তাহলে ইউ এর উপাদানগুলার প্রথমটা আমরা বললাম u1, দ্বিতীয়টি u2, তৃতীয়টা জি। এভাবে কেন নিছি? এই দেখো এখানে এস এর উপাদানগুলো কেমন হবে, এস এর প্রত্যেকটা উপাদান কেমন হবে সেটা এখানে নির্দেশ দেওয়া আছে। তাহলে এখানে x y 0, তাহলে x হিসেবে আমরা u1 নিছি, y হিসেবে u2 নিছি, 0 কিন্তু 0ই রয়ে যাবে, কারণ 0র জায়গায় আমরা আর কাউকে এক্সচেঞ্জ করতে পারবো। একইভাবে ভি এর উপাদানগুলো প্রথমটার নাম আমরা দিলাম v1, তারপরটার নাম আমরা দিলাম v2, তারপরটা অবশ্যই 0, কারণ ওর উপাদানগুলো এভাবেই আসবে। তাহলে আমি যে এস এর ভিতর থেকে ইউ এবং ভি দুইটা ভেক্টরকে নিছি, ওই দুইটা ভেক্টরের চেহারা আসলে মূলত এইরকম। যেমন এখানে জিরো ভেক্টর, যেটা জিরো ভেক্টরের চেহারা হচ্ছে এরকম। আচ্ছা যাই হোক, এখন আমি যে এই ইউ যে সেটটাকে নিছি সেটা যদি জগতে না থাকে তাহলে সেটা কিন্তু উপজগতেও থাকবে না, অর্থাৎ জগতের উপর নির্ভর করেই উপজগতে থাকবে। তো এটা উপজগতে যে এটা আছে সেটা দেখানোর জন্য আমি এক্সট্রা কিছু না লিখে এখানেই জাস্ট একটা বিলংস টু দিয়ে বলবো যে এই মানটা আর কিউবের মধ্যে অবশ্যই আছে, অর্থাৎ এই মানটা আর কিউবের মধ্যে আছে। এটা মানে হচ্ছে এই যে ইউ ওয়ান তুমি দেখতে পাচ্ছ এটা জটিল না, এটা রিয়েল। এই ইউ টু যেটা সেটাও রিয়েল, জিরো রিয়েল, অর্থাৎ এটা আর কিউবের মধ্যে বিদ্যমান। একইভাবে এই ভি ওয়ান ভি টু জিরো এটাও আর কিউবের মধ্যে আছে। এটা বোঝানোর জন্য আমরা জাস্ট এখানে একটা বিলংস টু দিয়ে এভাবে লিখতে পারবো। প্রথম অঙ্ক করার সময় আমাদের একটু কষ্ট হবে, এরপরে যখন আমরা বাকি অঙ্কগুলো করবো তখন আমাদের কাছে এগুলো আসলে তেমন কঠিন মনে হবে না। তাহলে ইউভি দুইটা সেট নিলাম, দুইটা ভেক্টর নিলাম, একটা ভেক্টর চেহারা দেখতে এরকম আর একটা ভেক্টর চেহারা দেখতে এরকম, এবং এরা দুজনই জগতের মধ্যে আছে। উপজগতে তো অবশ্যই আছে, জগতের মধ্যেও আছে, সেটা আমরা একটু বুঝাইতেছি। ওকে, এখন আমরা যে কোনো দুইটি স্কেলার নিব, এই যে দুইটি স্কেলার নিব। এখন আমরা লিখব যে কোনো বাস্তব স্কেলার এর জন্য যে কোনো দুটি বাস্তব স্কেলার আলফা বিটা এর জন্য, আলফা বিটা এর জন্য আমরা করব কি জন্য আলফা ইউ প্লাস বিটা ভি বের করব, আলফা ইউ প্লাস বিটা ভি বের করব। তাহলে এখন যে কোনো দুইটা বাস্তব এত এর জন্য আলফা ইউ আর বিটা ভি এর মান কেমন বা আলফা ইউ বিটা ভির আনসারটা কেমন আসতেছে সেটা আমরা বের করার চেষ্টা করব। ক্লিয়ারলি দেখো, আমরা আমাদের উদ্দেশ্যেই যাচ্ছি। আলফা আর বিটা দুইটা স্কেলার থাকবে, দুইটা ভেক্টর থাকবে, আলফার সাথে ইউ গুণ বিটার সাথে ভি গুণ করে যে আনসারটা আসবে সেটা যদি এস এর মধ্যে আমরা রাখতে পারি তাহলে এস অবশ্যই উপজগত। তাইলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে আমরা আলফা তার জায়গায় রাখলাম, ইউ এর মানটা আমরা বসাই দিব। ইউ এর মানটা হচ্ছে ইউ ওয়ান ইউ টু জিরো, ইউ এর মান হচ্ছে ইউ ওয়ান কমা ইউ টু কমা জিরো প্লাস বিটা ভি, বিটা ভি এর মান হচ্ছে ভি ওয়ান প্লাস সরি নট প্লাস কমা ভি টু কমা জিরো। মানগুলো আমরা বসাইলাম, এবার আমরা এটা গুণ করব এবং তারপর যোগ করব। তো গুণ করতে গিয়ে আমরা কি করব দেখো, প্রথমে এই আলফাকে ওর সাথে তিনজনের সাথে গুণ করে ফেলবো। তাহলে আলফা যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো আলফা ইউ ওয়ান কমা আলফা ইউ টু কমা জিরো, কারণ জিরোর সাথে আলফা গুণ হলে জিরোই হবে। একইভাবে আমরা এর পাশেরটার সাথে গুণ করি, পাশেরটাও গুণ করে ফেলি, প্লাস বিটা বিটা ভি ওয়ান কমা বিটা ভি টু কমা জিরো। ওকে, এবার আমরা যোগ করব। তো এখানে যোগ করতে গেলে আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রথম উপাংশের সাথে প্রথম উপাংশ যোগ হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ হবে। ফলে আমরা আনসারটা এভাবে পাবো আলফা ইউ ওয়ানের সাথে যোগ হবে বিটা ভি ওয়ান, বিটা ভি ওয়ান, তারপরে একটা কমা হবে। অর্থাৎ আমরা এই দুজনকে যোগ করে যে আনসারটা পাবো তারও তিনটে উপাংশ থাকতে হবে। তিনটে উপাংশের সাথে, যেমন ধরো তুমি একটা ভ্যাক্টর নিছো ওয়ান আই প্লাস ওয়ান জে প্লাস ওয়ান কে, এই ভ্যাক্টরের তিনটে উপাংশ আছে। তুমি আরেকটা ভ্যাক্টর নিছো টু আই প্লাস টু জে প্লাস টু কে। এখন তুমি যদি এই দুইটাকে ভ্যাক্টর যোগ করো তাহলে যে আনসারটা আসবে আই এর সাথে আই যোগ হবে, যে এর সাথে জে যোগ হবে, কে এর সাথে কে যোগ হবে, আলটিমেটলি নতুন যে ভ্যাক্টরটা আসবে সেটারও তিনটে উপাংশ থাকবে। তাইলে এটার প্রথম উপাংশ হবে ওর সাথে ওর যোগ, অনেকটা আই এর সাথে আই এর যোগের মতো। এবার ওর সাথে ওর যোগ, তাহলে আলফা ইউ টু প্লাস বিটা ভি টু, তারপর কমা জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হবে। ওকে, এই বিষয়টা আমরা পাইলাম। এখন দেখো এই যে আনসারটা আমরা পাইছি এই আনসারটা কিন্তু অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, এই আনসারটা অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। সেটা আমরা একটু লিখে দিই, যেটা আসলে আর কিউবের মধ্যে থাকবে, অর্থাৎ থ্রি ডাইমেনশনের আর এর মধ্যে থাকবে। কেন থাকবে ও কেন থাকবে? কারণ হচ্ছে এখানে আমরা যে আলফা বিটাগুলো নিছি এই আলফা বিটাগুলো অবশ্যই বাস্তব সংখ্যা। এফ একটা বাস্তব ফিল্ড আমরা ধরি, ওই বাস্তব ফিল্ড থেকে আমরা স্কেলারগুলোকে গ্রহণ করি। আর ইউভি যেগুলো নিছি সেগুলো ডেফিনেটলি এমনভাবে নিছি যেগুলো রিয়েল নাম্বারের মতো অটোমেটিক্যালি ছিল। तो आम्रा वेक्टरेर जगतेर जो रूल्सगुलो पढ़छि ओई रूल्से बला छिलो जे स्केलारगुलो जेगुलो आम्रा निछि ओदेर साथे एई स्केलारगुलोर साथे एई वेक्टरगुलोके गुण करार फले नतून जे राशिटा आसबे सेटाओ किन्तु वेक्टर जगतेर मध्ये थाके नाइले किन्तु ओ वेक्टर जगत हইতে পারবে না। स्केलारेर साथे वेक्टरके गुण करार पर स्केलारेर साथे वेक्टरके गुण करार पर जे आंसारटा आसे सेई आंसारटाओ किन्तु वेक्टर जगतेर मध्य थाकते हैं। जो वेक्टर जगत मध्य ना थे ताकि वेक्टर जगत बोलते ही पारी और तो आगे ही जानी आर किऊब एक वेक्टर जगत ना होले ओ रूप जगत होबार दरकार कि जे वेक्टर जगत नय तार उपसेटदेरके आमरा केन उपजगत करते चाइछि ताई ना। ओके एखन देखो এই বাস্তব সংখ্যার সাথে বাস্তব সংখ্যা গুণ যোগ হয়ে যে आंसरটা আসবে সেগুলো অবশ্যই নতুন ডিজাইনের কোনো বাস্তব সংখ্যা, সুতরাং ওরা অবশ্যই বাস্তব সংখ্যার ভিতরে আছে। অর্থাৎ এই যে একটা নতুন একটা ভেক্টর আসছে বা নতুন একটা উপাদান আসছে সেই উপাদানটা আসলে আর কিউবের মধ্যে আছে। এখন শর্তমতে আমরা কমপ্লিট করে দিচ্ছি। এখন আমরা s এর মধ্যে পাই না, এটা এটা আর কিউবের মধ্যে আছে কিন্তু এটা s এর মধ্যে আছে কিনা সেটা আমাদের দেখতে হচ্ছে। তাহলে বলবো শর্তমতে এই যে आंसरটা আসছে সেই आंसरটা একটু লিখবো। শর্তমতে এই আলফা u1 প্লাস বিটা v1 কমা আলফা u2 প্লাস বিটা v2 কমা 0 এটা s এর মধ্যেও আছে। কেমনে বুঝলাম এটা এস এর মধ্যে আছে? কারণ হচ্ছে এস এর উপাদানটা কেমন, এস এর উপাদানগুলো হচ্ছে এই এক্স এবং ওয়াই, এগুলা রিয়েল নাম্বার হবে অর্থাৎ এক্সও রিয়েল নাম্বার হবে ওয়াইও রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হবে তাইলে এটা অবশ্যই কোনো না কোনো রিয়েল নাম্বার, এটা এক্স এর মান, এটা অবশ্যই কোনো না কোনো রিয়েল নাম্বার যেটা ওয়াই এর মান, আর তিন নাম্বারটা জিরো আছে। সুতরাং এটা এস এর মধ্যে তো অবশ্যই আছে কারণ এস এর মধ্যে সকল রিয়েল নাম্বার আছে অর্থাৎ এই প্রথমটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে সেটা এস এর মধ্যে থাকবে, এই দ্বিতীয়টা যে কোনো রিয়েল নাম্বার হোক সেটাও এস এর মধ্যে থাকবে, রিয়েল নাম্বার বাদে অন্য কিছু হলে অর্থাৎ কমপ্লেক্স নাম্বার হয়ে গেলে সে এস এর মধ্যে থাকবে না। কিন্তু আমরা তো বুঝতেই পারতেছি যে এই পুরো রাশিটাই রিয়েল নাম্বারের মধ্যে আছে, দ্যাট মিনস এই পুরো রাশিটাই এস এর মধ্যে আছে। আবার অন্যভাবে আমরা এটাকে উপজগৎ নয় বলতে পারতাম যদি এই জিরো এর জায়গায় অন্য কিছু চলে আসতো। এখানে एस एर जो उपादान से एक्स वाई जिरो टाइपर उपादान लास्टे अवश्य जिरो थाकबे तो आमरा एइसब करते गिये जोदि लास्टे जिरो ना एसे अन्य किछु चले आसे धरो एखाने वन चले आसछे, वन जोदि चले आसे ताहले आमरा बोलते पारबो एटार एस एर मध्ये किन्तु नाई, एटा आर एर मध्ये आसे, रियल नाम्बारे तो वन थाकते पारे किन्तु एस एर मध्ये नाई केन कारण एस एर तीन नम्बर उपादानटा शुधु जिरो होवार कथा छिलो आर एखाने एस एर तीन नम्बर उपादानटा जोदि वन हये जाय ताहले आमरा बोलते पारबो सेटा एस एर मध्ये नाई, तखन आमरा ताके किन्तु आर उपजगत बोलते पारताम ना किन्तु एखन आमरा ताके उपजगत बोलते पारबो केन कारण एई उपादानटा डेफिनेटली एस एर मध्ये कोनो ना कोनो भावे आछे। অর্থাৎ আমরা বললাম যে এখানে যে উপাদানটা পাচ্ছি সেটা এস এর মধ্যে অবশ্যই অবশ্যই বিদ্যমান, সুতরাং লাস্ট লাইন আমরা লিখে দিব যে এস একটি আর কিউবের উপজগৎ। সুতরাং এটার পর আমরা নিচে লিখব, আমি নিচে জায়গা নেই সেজন্য এখানে লিখতেছি, সুতরাং এস একটি আর কিউবের উপজগৎ, আর কিউব এর উপজগৎ ব্যাস এটা অবশ্যই আর কিউবের উপজগৎ। তো এটা উপজগৎ আমরা সেটা বুঝলাম। এখানে আসলে একটু বলে রাখা ভালো যে এটাই হচ্ছে কন্ডিশন, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন অর্থাৎ আমরা যেখানেই যাব যেটাই আমরা প্রুফ করতে চাইবো সেটা এই কন্ডিশনকে মানতে হবে। এই প্রথম অঙ্কটা একটু কঠিন কারণ ওর কন্ডিশনটাই কঠিন টাইপসের, কিন্তু আমরা সেকেন্ড যে অঙ্কটা করব বা থার্ড যে অঙ্কটা করব সেগুলোর কন্ডিশনগুলো কিন্তু সহজ আছে, যার কারণে আমরা এরপরে যখন অঙ্কগুলো সেকেন্ড অঙ্ক থার্ড অঙ্ক করতে চাইবো তখন আমাদের তেমন কোনো কষ্ট হবে না। এটাতে একটু কষ্ট হচ্ছে জাস্ট এটাতে রিয়েল নাম্বার দিয়ে বুঝতে হয়, কন্ডিশনই হচ্ছে এক্স আর ওয়াই রিয়েল নাম্বার হবে, তো এখানে প্রথমটাও রিয়েল নাম্বার দ্বিতীয়টা রিয়েল নাম্বার হয়েছে তিন নম্বরটা জিরো হয়েছে, সুতরাং এটা অবশ্যই এস এর মধ্যে থাকতেছে, সুতরাং আমরা বলতে পারতেছি যে আর কিউব এস এর একটা উপজগৎ। এবার আমরা সেকেন্ডটাতে চলে যাই, সেকেন্ডটা ঠিক এইভাবেই আমরা লেখার চেষ্টা করব, এখন যেভাবে করছি ঠিক সেভাবেই করব, আমি চেঞ্জ করব না, যদিও বইয়ে এক এক রকম করে করছে কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটা একই রকম করে করব। এটাতে সেকেন্ডটাতে আমাদেরকে বলছে কি সেটটা হচ্ছে ঠিক এরকম যে প্রদত্ত সেট এস ইকুয়াল টু হচ্ছে এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু আর টু দি পাওয়ার 4 তারপরে হচ্ছে কন্ডিশন হচ্ছে 2a - 3b प्लस 5 से माइनस डी इक्वल टू जिरो कंडिशन। ओके, একটু আগে যেটা লিখছি আর এখন যেটা লিখছি এই দুটার মধ্যে একটু লেখাগত একটু ডিফারেন্স ওরা একটু রাখছে, সেটা হচ্ছে এখানে এই এক্স ওয়াই জিরো এটা আর কিউব এভাবে লেখে নাই, চাইলে লিখতে পারতো। আর এখানে এ বি সি ডি এটা আর টু দি পাওয়ার ফোরের ভিতরে আছে, অবশ্যই আছে, এটা বলেই দিছে। অর্থাৎ এই এক্স ওয়াই জিরো যেটা সেটা আর কিউবের মধ্যে আছে, সেটা লেখে নাই। কিন্তু এখানের মধ্যে এই এখন যে প্রশ্নটা সেটাই আর টু দি পাওয়ার ফোরের মধ্যে যে এটা আছে সেটা ওরা লিখছে। অর্থাৎ এটার মান যাই হোক না কেন সেটা অবশ্যই আর টু দি পাওয়ার ফোরের ভিতরে থাকে মতো করে হবে, এইটুকুই জাস্ট চেঞ্জ। আর কন্ডিশন হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস d ইকুয়াল টু জিরো হতে হবে। তো এখন আমরা এটা উপজগৎ কিনা সেটা আমরা প্রুফ করব। আর এবার আমরা বেশি কথা বলবো না, আমাদের প্রথম কাজ হচ্ছে জিরো তার মধ্যে আছে কিনা, অর্থাৎ এস এর ভিতরে জিরো ভেক্টরটা আছে কিনা। তাহলে আমরা বলবো যে এখানে আগের মতো করেই বলবো, এখানে 0, 0, 0, 0 যেহেতু 4 ডাইমেনশন আমার 4টা জিরো হতে হবে, বিলংস টু এস। এখন আমরা এই কথাটা কেমনে বললাম যে এই 0, 0, 0, 0 এস এর মধ্যে আছে, এটা আমরা কেমনে বললাম? কারণ 0, 0, 0, 0 এইটা এস এর মধ্যে আছে, কারণ এই কন্ডিশন ও মেনে নিছে। এখানের কন্ডিশন ছিল এক্স ওয়াই বাস্তব সংখ্যা, এখানের কন্ডিশনটা খুব একটা কঠিন বা কিছু ছিল না, কিন্তু এখানের কন্ডিশনটা কিন্তু একটু অদ্ভুত। এখন 0, 0, 0, 0 এস যদি এই কন্ডিশনকে মেনে নেয় তাহলেই সে এস এর মধ্যে থাকতে পারবে, কিন্তু আমরা তো এখনো চেক করেই দেখি না এই কন্ডিশনকে মানতেছি কিনা। তাহলে কারণ আমরা বলবো, কারণ 2 into 0 minus 3 into 0 plus 5 into 0 minus 0 equal to 0। অর্থাৎ আমরা বললাম কি এই কন্ডিশনটা সে মেনে নিছে, কারণ আচ্ছা আমি এভাবে না লিখে একটু অন্যভাবে লিখি, সুন্দর করে লিখি। কারণ 0, 0, 0, 0 দ্বারা 2a-3b প্লাস 5c মাইনাস d ইকুয়াল টু 0 সমীকরণটি সিদ্ধ হয়। অর্থাৎ আমরা যে মানগুলো এখানে এস এর মধ্যে রাখতে চাচ্ছি সেটা এস এর মধ্যে আছে নাকি নাই সেটা এই শর্তকে সিদ্ধ করলে তারপরে মানবে। তো আগের অঙ্কে শর্ত ছিল এক্স আর ওয়াই রিয়েল নাম্বার হবে, আর সেখানে 0, 0, 0 যেটা নিছি সেটার প্রথম জিরোটা ছিল এক্স, দ্বিতীয় জিরোটা ছিল ওয়াই, আর তৃতীয়টা জিরো ছিল, আর ওই সেটটা এস এর মধ্যে ছিল, যার কারণে আমরা এই শর্তানুযায়ী ওই মানটা ওইখানে আছে, আমরা এস কে অশূন্য বলতে পারছি। আর এখানে ওই শর্তের জায়গায় এখানে শর্ত হচ্ছে 2a-3b + 5c - d = 0 হতে হবে। অর্থাৎ এই 0, 0, 0, 0 যে সেটটা আমি নিছি সেটা মানে হচ্ছে এই এর মান 0, বির মান 0, সির মান 0, ডির মান 0। এই মানটা এখানে বসাইলে সমীকরণটা বাম পাশ ডান পাশ সমান হইতে হবে, অর্থাৎ এই শর্তটা মানতে হবে। তাহলে এখানে যদি আমি এর জায়গায় 0 বসাই, দেখো 2 into 0, 3 into 0, 5 into 0 minus 0, তাহলে সবাই মিলে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে বাম পাশেও হচ্ছে 0, ডান পাশেও আছে 0, তার মানে 0 সমান 0 হচ্ছে কোন মানের সাহায্যে? এই মানের সাহায্যে। এই জন্য আমরা বললাম কারণ এত দ্বারা এত সমীকরণটা সিদ্ধ হয়। সিদ্ধ হয়েছে সেটা আমাকে দেখাতে হবে না, জাস্ট সিদ্ধ হয় বলছি। তাহলে আমরা বলবো সুতরাং এস অশূন্য, প্রথম কথা শেষ। সুতরাং এস অশূন্য, অর্থাৎ এস শূন্য নয়। এখন এটা সিদ্ধ হওয়ার যে ব্যাপারটা সেটা আমরা 3 নাম্বারটা করলে ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন একটু আমরা এটা শেষ করি। তাহলে প্রথম কাজ আমাদের শেষ। এবার আমরা করব কি, ইউভি দুইটা ভেক্টর নিব আর দুইটা স্কেলার নিব আমাদের পছন্দ মতো, আর ওই স্কেলারের কারণে কি হয় সেটা আমরা দেখব। বলবো যে এখন ধরি u, v এস থেকে নেওয়া দুইটা ভেক্টর, যেখানে ইউ ভেক্টর মানে হচ্ছে এরকম। আমরা u1, u2 দিয়ে লিখতে পারবো যে u1, u2, u3, u4। এখানে সব এই এ বি সি ডি, অর্থাৎ 4জন মান থাকবে, চেঞ্জ করা যাবে, 4 জনের মানে ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে। এই জন্য আমরা ইউ যেটা নিয়েছি U1 U2 U3 U4 নিছি আর এখানে যেটা নিছিলাম সেখানে কোণারটা কিন্তু জিরোই থাকবে যার কারণে এখানে x আর y কে বিভিন্ন রকম লিখলেও মানে U1 U2 লিখলেও জিরো কি কিন্তু জিরোই লিখতে হইছে এবং এবং v সমান হচ্ছে v1, v2, v3, v4 আর এগুলো অবশ্যই ওইয়ার মধ্যে আছে ভেক্টর জগতের মধ্যে আছে জগতের বাইরে থেকে ওদেরকে আমরা নিই নাই ভেক্টর জগতের মধ্যে আছে আর 4 ডাইমেনশনের জগতের মধ্যেই ওরা আছে তাহলে এখন আমাদেরকে করতে হবে কি এবার আমাদেরকে জাস্ট এটা বের করতে হবে এই আলফা ইউ প্লাস সুতরাং দি সুতরাং আলফা ইউ প্লাস বিটা ভি সমান আমরা বের করব এখন আলফা ইউ প্লাস বিটা ভি সমান কত হবে আলফা ইউ প্লাস বিটা ভি তো এখানে যদি আমরা আলফা ইউ প্লাস বিটা ভি বের করতে যাই তাহলে আমাদেরকে একটু তোড়জোড় করতে হবে ওকে যাই হোক আলফা ইউ প্লাস বিটা ভি বের করি আলফা ইউ মানে হচ্ছে এটা u1, u2, u3, u4 তারপর প্লাস বিটা ভি মানে হচ্ছে v1, v2, v3, v4 লিখলাম এবার আমাদের কাজ হচ্ছে এই আলফাকে গুণ করা আমি গুণ যোগ দুটোটা একসাথে করে ফেলবো এই আলফাকে ওদের সাথে গুণ করব এই বিটাকে ওদের সাথে গুণ করব তারপর প্রথমটার সাথে প্রথমটা যোগ করব দ্বিতীয়টার সাথে দ্বিতীয় যোগ করব ফলে আনসারটা এরকম আসবে আলফা ওর সাথে গুণ হলে হবে আলফা u1 আর বিটা ওর সাথে গুণ হয়ে তারপর যদি যোগ হয় তাহলে হবে প্লাস বিটা v1 তুমি যদি বুঝতে না পারো তাহলে সেকেন্ড লাইনটা করবা এর আগে যেভাবে করছি প্রথমে আলফাকে ওদের সাথে গুণ করবা একটা ব্র্যাকেট দিবা প্লাস বিটাকে ওদের সাথে গুণ করে একটা ব্র্যাকেট দিবা তারপর এই যোগটা করবা তাহলে এই প্রথমটা প্রথমের সাথে গুণ হয়ে এটা আসছে কমা এবার আলফা u2 এর সাথে গুণ হয়ে হবে আলফা u2 প্লাস এই বিটা v1 v2 এর সাথে গুণ হয়ে হবে বিটা v2 কমা আলফা u3 প্লাস বিটা v3 কমা আলফা u4 প্লাস বিটা v4 কমা এবং ব্র্যাকেট শেষ তাহলে এই নতুন যে ভেক্টরটা আসছে সেটারও চারটা ডাইমেনশন একটা দুইটা তিনটা চারটা আর এটা অবশ্যই r4 এর মধ্যে আছে কেন কারণ r4 হচ্ছে রিয়েল নাম্বারদের দ্বারা বানানো চার ডাইমেনশনের একটা জগৎ আর এখানেও এটাও রিয়েল নাম্বার এটাও রিয়েল নাম্বার এটাও রিয়েল নাম্বার এটাও রিয়েল নাম্বার কেন কারণ হচ্ছে uv যেগুলো নিছি সেগুলো রিয়েল নাম্বার ছিল আবার আমরা আলফা কমা বিটা যেগুলো নিছি সেগুলো রিয়েল নাম্বার ছিল এখানে একটা কথা বলতে আমি হয়তো ভুলে গেছি যে যে কোনো বাস্তব স্কেলার আলফা ও বিটা এর জন্য যেখানে এই জায়গা একটু লিখতে হবে যে কোনো বাস্তব স্কেলার আলফা ও বিটা এর জন্য পাই এই সূত্রটা দিব না যে কোনো বাস্তব স্কেলার আলফা ও বিটা এর জন্য পাই আলফা বিটা ইকুয়াল টু এত এখন কথা হচ্ছে এই যে আনসারটা আসছে এই আনসারটা আর এর মধ্যে তো আছে কিন্তু এই আনসারটা এস এর মধ্যে আছে কিনা এই আনসারটা এস এর মধ্যে তখনই থাকবে যখন এই আনসারটা এই সমীকরণকে সিদ্ধ করবে একটু আগে যে অঙ্কটা করছি প্রথমে যে অঙ্কটা করছি তখনও এরকম একটা আনসার ছিল সেইটা এস এর মধ্যে তখনই ছিল যখন তার প্রথম এই যে এক্সটা আর ওয়াইটা জিরো তো জিরোই এক্স আর ওয়াইটা রিয়েল নাম্বার হয়েছে কারণ ওখানে কন্ডিশন ছিল এক্সের জায়গায় যেই আসবে সে রিয়েল নাম্বার হবে ওয়াইয়ের জায়গায় যেই আসবে সে রিয়েল নাম্বার হবে এটাই কন্ডিশন ছিল তার আর এখন এখানে বলা হচ্ছে এ বি সি ডি ওরা যেখানে আসুক না কেন ওদেরকে দ্বারা এই সমীকরণ সিদ্ধ হতে হবে এখন এই যে এর জায়গায় আসছে এই যে আলফা u1 প্লাস বিটা v1 বির জায়গায় আসছে আলফা u2 প্লাস বিটা v2 সি এর জায়গায় এটা ডি এর জায়গায় এটা আসছে এগুলা যদি এই সমীকরণের ইকুয়াল টু জিরো বানাইতে পারে অর্থাৎ বাম পাশ ডান পাশ মিলাই দিতে পারে তাহলে এটা অবশ্যই এস এর মধ্যে আছে কেন কারণ এস এর এ বি সি ডি গুলা সে সকল মান নিয়ে গঠিত যারা এই সমীকরণকে সিদ্ধ করতে পারে সিদ্ধ করা মানে হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ মিলাইতে পারে তাহলে এখন আমাদেরকে চেক করতে হবে যে এই জিনিসটা এই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষকে মিলাইতে পারে কিনা তাহলে এখন আমরা বলবো এই জায়গাটা একটু মুছি আমি এই জায়গাটা মুছি এই জায়গাটা এটাও মুছে ফেলি প্রদত্ত সেটও মুছে ফেলি তাহলে বলবো এখন এই যে এটা দেখো टू ए एखन टू ए जैगार जैगाय आमी ए प्रथम अंशटा लिखब टू एर जैगाय आमरा लिखब आलफा यू वन प्लस बीटा भि वन तारपरे माइनस फाइव बी बी एर जैगाय आमरा ए द्वितीय अंशटा लिखब ख्याल करो ए कमा बी कमा सी डी जखन छिलो बिंदुते एटा एकटा बिंदु ए बिंदुते ए बी सी डी आछे तखन एखाने ए बी सी डी बसछे आर एखन एटा एकटा बिंदु ए बिंदुटार ए होच्छे एटा बी होच्छे एटा सी होच्छे एटा डी होच्छे एटा ताहले 5 आलफा u2 प्लस बीटा v2 5 आलफा u2 प्लस बीटा v2 तारपर होच्छे प्लस सरि एटा 5 छिलो ना एटा छिलो 3 देखो 2a 3b तारपर होच्छे 5c c होच्छे आलफा u3 प्लस बीटा v3 तारपरे माइनस d d होच्छे आलफा u4 प्लस बीटा v4 एबार आमरा इक्वल जीरोटा दिबो ना आमरा एटा एटार थेके आंसर कत आसे आसले बाम पक्षे आंसर कत आसे सेटा आमरा देखते चाइतेछि ताहले आमी एखाने समान चिह्न दिए एटार आंसर किभाबे बेर करते पारी देखो आमरा आलफागुलो सबगुलोके एकसाथे करे फेलबो देखो एकटु एई जे 2 ओर साथे गुण करब ख्याल करो ओर साथे 2 गुण करब एटा 3 एखाने गुण करे फेलबो 5 एखाने गुण करे फेलबो एभाबे करे आमरा गुण करार पर आलफा कमन निब ताहले आमी सरासरि आलफा कमन निच्छि তাহলে দেখো আলফা কার কার কাছে থাকবে ও যখন ওর সাথে গুণ হবে সেটাতে আলফা থাকবে তাহলে ও এই যখন ওর সাথে গুণ হবে সেখান থেকে আমি যদি আলফা কমন নিই তাহলে এখানে আর বাকি থাকবে 2u1 তারপর এই মাইনাস চিহ্নটা দিব তারপর ও যখন ওর সাথে গুণ হবে তখন সেখানেও একটা আলফা থাকবে ওই আলফাটা যদি আমি কমন নিই তাহলে এখানে বাকি থাকবে 3u2 তারপর আমি এখানে দেখো এখানে ओ जो ओर गुण है एक आलफा पावा जाए ओई आलफाटा जो कमन नहीं बाकी थाकबे 5u3 और माइनस ओर का एक आलफा कमन थाकबे ओई आलफाटा कमन निले आमरा पाबो u4 ओके एतो तारपरे आमरा एक प्लस चिन्ह दी प्लस चिन्ह देवार पर एबार आमरा बीटागुलोके एकसाथे कमन निब जादेर काछे बीटा आछे ताहले कार काछे बीटा थाकबे देखो ओ जखन ओर साथे गुण होबे तखन एकटा बीटा पावा जाबे ওই বিটাটা আমি কমন নিব ও ওর সাথেও গুণ হবে ওর সাথেও গুণ হবে এই প্রথমটার সাথে গুণগুলো আমরা একসাথে কমন নিয়ে ফেলছি এবার দ্বিতীয় গুণগুলো আমরা একসাথে কমন নিব তাহলে ও যদি ওর সাথে গুণ হয় সেখানে বিটা পাওয়া যাবে বিটাকে আমি কমন নিলে আর বাকি থাকে 2v1 আর যদি তোমার কঠিন মনে হয় তাহলে তুমি একটা লাইন বাড়তি করবে 2 ওর সাথে গুণ করবা ব্র্যাকেট দিবা 3 ওর সাথে গুণ করে ব্র্যাকেট দিবা অথবা ব্র্যাকেট না দিলেও চলবে গুণ করবা গুণ করে তারপর আলফা কমন নিবা বিটা কমন নিবা তারপরে মাইনাস एखाने 3 बीटा कमन निले होबे 3v2 ब्रैकेट देवा जाबे ना एखोनी कारण आमादेर कमन शेष नेई प्लस एखाने होबे 5v3 आर एखाने होबे माइनस v4 एरकम एकटा मान आसछे देखा जाच्छे जिरो आसे ना आसछे कि आलफा एतो बीटा एतो किन्तु आमरा उपयोगक तखोनी बोलते पारबो जखन एई मानगुलो अर्थात ए बी सी डी एर जैगाय ए बी सी डी एगुलो जो बसिए दी ताहले जो जिरो आसे ताहले आमरा एखाने बोलते पारबो जे एटा एकटु उपजगत किन्तु आमादेरके किन्तु देखाइते बोलछे देखाओ जे एतो एकटु उपजगत उपजगत हইতেই হবে किन्तु आमरा देखते पाচ্ছি জিরো আনতে পারতেছি না যতক্ষণ জিরো আনতে পারবো না ততক্ষণ আমরা উপজগত বলতে পারবো না তো এখন আমরা এখানে আরেকটা কাজ করব খেয়াল করো এই যে u एर मान u1 u2 u3 u4 তাহলে এখন আমরা একটু বলি যে খেয়াল করো এই আলফা না আমরা এইভাবে লিখব না আমরা বলবো যে আবার u ভেক্টর ইকুয়াল টু ছিল u1, u2, u3, u4 আবার এত এর জন্য অর্থাৎ u ভেক্টরটা হচ্ছে এই a b c d ওর মতো একটা বিন্দু কারণ u ভেক্টরটা আসলে s এর ভিতর থেকে নেওয়া একটা ভেক্টর তাহলে ওর চেহারাও 4 ডাইমেনশনের হবে এবং 4 ডাইমেনশনটা হচ্ছে u1 u2 u3 u4 অর্থাৎ a1 এর মান হচ্ছে u1 a2 এর মান হচ্ছে a b মান হচ্ছে u2 c এর মান হচ্ছে u3 আর d এর মান হচ্ছে u4 তাইলে এই u ভেক্টরের যে 4টা ডাইমেনশন সেই ডাইমেনশনটার জন্য ওর आंसरটা কেমন আসতে পারে সেটা আমরা এখন বের করে রাখতে যাচ্ছি যে u এর জন্য ডাইমেনশনটা আসবে এরকম 2 टू एखे ए छिलो बोले टू ए छिलो ताहले एखाने u1 छिलो बोले एटा होबे 2u1 प्लस सरि नट प्लस माइनस 3u2 प्लस 5u3 माइनस u4 इक्ुअल टू जिरो। एटा आमरा बामपक्ष डानपक्ष मिलाচ্ছি না, এটা আমরা জাস্ট কেমন আসতে পারে সমীকরণটা কেমন হতে পারে u1 u2 এর জন্য। তাহলে u এর মান যেগুলা a b c d এর মান যদি u1 u2 u3 u4 হয় তাহলে এই সমীকরণের চেহারা এরকম হয়ে যাবে এবং v equal to কি ছিল এই যে v1 v2 v3 v4 v1 v2 v3 v4 এত এর জন্য এই সমীকরণটা কেমন হতে পারে। এর জন্য এই সমীকরণটা হতে পারে 2v1 - 3v2 + 5v1 not 5v1 5v3 - v4 = 0 এরকম হতে পারে। ओके তাহলে এখন দেখো আমরা এই উপরের লাইনটাকে এবার কাজে লাগাইতে পারবো। তাহলে দেখো এখান থেকে দেখো কি বলতেছে সুতরাং এই যে লাইনটা থেকে আমরা যে অংশটা পাইছি সেটা কিন্তু এখন আমাদেরকে জিরো দিবে। তাহলে আমরা বলতে পারবো সুতরাং এই যে আলফা এখান থেকে পাচ্ছি সুতরাং আসলে আমাদের একটা কাজ করা উচিত ছিল সেটা হচ্ছে এই ইউর অংশটা আগে করে তারপর এই জায়গায় আসা উচিত ছিল। এখনের লাইনটা আমি একটু কাজ করি, এই মনে করো যে এই দুই লাইন আমি করাইনি এই দুই লাইন আমি পরে করাচ্ছি, অর্থাৎ এই দুই লাইনের আগেই আমি এই দুই লাইন করে ফেলছি, এটা আমাদের জন্য বেশি সুবিধা হবে। এবার আমরা লিখব এখন ওই যে নতুন বিন্দু আসলে সেটা টু এত যেটা আমরা লিখছি টু এই এ না লিখে এর জায়গায় আমরা লিখবো যে আলফা u1 প্লাস বিটা v1 তারপরে মাইনাস 3 ইন্টু আলফা u2 প্লাস বিটা v2 তারপরে প্লাস 5 আলফা u3 প্লাস বিটা v3 তারপর হচ্ছে মাইনাস আলফা u4 প্লাস বিটা v4। অর্থাৎ আমরা এখানে যে দুইটা লাইন করছিলাম ওই দুইটা লাইন আসলে পরে করতেছি, আগে এই কাজটা করে নিব। এই কাজটা করে আমরা এবার এখানে বিন্দুগুলো এই জায়গায় এই বিন্দুগুলো বসিয়ে দেখব যে এই সমীকরণকে সে সিদ্ধ করতেছে কিনা। তাইলে দেখো এরপর আমরা কমন নিলে আমরা পাবো আলফা কমন নিলে পাবো 2u1 মাইনাস 3u2 প্লাস 5u3 মাইনাস u4 তারপরে প্লাস বিটা যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবো 2v1 মাইনাস 3v2 প্লাস 5v3 মাইনাস v4 ওকে ইকুয়াল টু আলফা। এবার দেখো এই যে লাইনে আমরা থেমে গেছিলাম এই লাইনের আনসার এখন আমাদের হাতে জানা আছে 2u1 3u2 5u3 u4 এটার মান হচ্ছে জিরো। দেখো 2u1 3u2 5u3 মাইনাস u4 ইকুয়াল টু হচ্ছে জিরো। তাইলে এই পুরো রাশিটার বদলে আমি লিখে দিতে পারি জিরো প্লাস বিটা, এই পুরো রাশিটার বদলে আমি লিখে দিতে পারি জিরো কারণ এটার জন্য আমরা জিরো পাইছিলাম, ফলে আমরা আলটিমেটলি পাচ্ছি কত জিরো। অর্থাৎ এই সমীকরণটাকে সিদ্ধ করছে কে কে সিদ্ধ করছে? এইখানে একটা লাস্টের যেটা ছিল সেটা ওকে সিদ্ধ করছে। লাস্টে কে ছিল? লাস্টে ছিল এই রাশিটা ছিল, আমরা এটা বের করছিলাম আলফা ইউ প্লাস বিটা বি বের করছিলাম। আলফা ইউ প্লাস বিটা বি সমান অনেকগুলো লাইন আসছিল, মানে আগের লাইনটা লিখতেছি, এখানে যেটা মুছে ফেলছি সেই লাইনটা লিখতেছি, আসছিল শেষ পর্যন্ত এরকম যে আলফা u1 প্লাস বিটা v1 কমা আলফা u2 প্লাস বিটা v2 কমা আলফা u3 প্লাস বিটা v3 কমা আলফা u4 প্লাস বিটা v4 ব্র্যাকেট শেষ বিলংস টু আর কিউব। অর্থাৎ আমরা বলছিলাম যে আমরা এই মানটা বের করে দেখি সেটা s এর মধ্যে থাকে কিনা। এই মানটা বের করার পর আমরা একটা এই জিনিস পাইছি যেটা আর এর মধ্যে অবশ্যই আছে, কারণ এখানে সবগুলো রিয়েল নাম্বার, সরি এটা আর কিউব ছিল না এটা আর ফোর ছিল, সবগুলো রিয়েল নাম্বার, সুতরাং আর এর মধ্যে সে অবশ্যই আছে। এই বিন্দুটা আর এর মধ্যে আছে। এখন কথা হচ্ছে এটা এস এর মধ্যে আছে কিনা, কারণ আলফা ইউ প্লাস বিটা ভি বের করে যে জিনিসটা আসবে সেটা যদি এস এর মধ্যে থাকে তাহলে আমরা এসকে উপজগৎ বলতে পারবো। তো এখন এটা এস এর মধ্যে আছে কিনা সেটা বোঝার জন্য এই জিনিসটা এই শর্তকে মেনটেইন করতে হবে, এই শর্তকে মানতে হবে। যদি এই জিনিসটা এই শর্তকে মানে তাহলে সে এস এর মধ্যে আছে। কেন? কারণ হচ্ছে এস এর মধ্যে বলা আছে যে এস এর বিন্দুগুলো হবে এরকম 4 ডাইমেনশনের, কিন্তু ওরা অবশ্যই এই জিনিসটাকে মেনে নেবে। প্রথম প্রশ্নে বলা ছিল এস এর বিন্দুগুলো তিন ডাইমেনশনের, যারা এই শর্তটাকে মেনে নিবে। তো এখন আমরা বললাম কি এই জিনিসটা আসলে এই শর্তকে মেনে নেয় কিনা সেটা বোঝার জন্য আমরা প্রথমে করছি কি ইউ এর জন্য এইটার একটা সমীকরণের একটা অংশ বের করছে, ভি এর জন্য এটার একটা সমীকরণের অংশ বের করছে, আর এরপর এই মানটা ওকে মেনে নেয় কিনা সেটা সিদ্ধ করার চেষ্টা করছি। এটা আমরা বাম পাশে বসানোর চেষ্টা করছি, এর জায়গায় এটা, বির জায়গায় এটা, সির জায়গাটা, ডির জায়গায় এটা বসাইছে। বসানোর পরে আমরা এই সমীকরণের সাহায্যে জিরোগুলো বসাই দিয়েছি, দেখলাম যেটা জিরো চলে আসছে, অর্থাৎ এই রাশিটা সমান কত আসছে জিরো, অর্থাৎ 2a - 3b + 5c - d = 0 এটাকে সে সিদ্ধ করছে। খুব ভালো করে খেয়াল করো এই লাইনটাকে, এই বিন্দুটা সিদ্ধ করছে। এটা এইভাবে না এসে যদি এরকম হতো 2, 3, 1, 5 এরকম হতো তাহলে সবার জন্য আসলে বুঝতে সুবিধা হতো, কিন্তু আসলে প্রশ্নগুলো আসলে একটু থিওরিটিক্যাল টাইপসের, লিনিয়ারের প্রত্যেকটা প্রশ্ন থিওরি টাইপসের, ওই কারণে এখানে 1, 2, 3, 4 এভাবে আসবে না, এভাবে ওদেরকে এইভাবে চিন্তা করতে হবে। তার মানে আমরা বলতে পারতেছি যে এই আলফা ইউ প্লাস বিটা ভি যে বিন্দুটার জন্ম দিছে ওই বিন্দুটা এস এর মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য আমরা এই এর জায়গায় এটা, বির জায়গাটা বসে এই সমীকরণকে সিদ্ধ করে কিনা চেক করছি। দেখলাম যে হ্যাঁ ডান পাশ মিলাই ফেলছে, সে জিরো মিলাই ফেলছে, অর্থাৎ এটা সমান জিরো। তার মানে বাম পাশে বসিয়ে আমরা দেখলাম জিরো, ডান পাশেও আছে জিরো, তার মানে এই বিন্দুটা আসলে এস এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো সুতরাং আমরা গুছাই লিখতে চাচ্ছি, সুতরাং এই যে বিন্দুটা আসছে অর্থাৎ আলফা ইউ প্লাস বিটা ভি বলে দিই, সুতরাং আলফা ইউ প্লাস বিটা ভি বিলংস টু এস, সংক্ষেপে লিখছে যে আলফা ইউ প্লাস বিটা ভি বিলংস টু এস, অথবা তুমি সংক্ষেপে না লিখে যেভাবে লিখছো সেভাবেই লিখতে পারো, সেটা হচ্ছে এই আলফা ইউ প্লাস বিটা ভি যে আনসারটা আসে সেটাই লিখতে পারো। সুতরাং আলফা u1 প্লাস বিটা v1 কমা আলফা u2 প্লাস বিটা v2 কমা আলফা u3 প্লাস বিটা v3 কমা আলফা u4 প্লাস বিটা v4 কমা ব্র্যাকেট শেষ, এই জিনিসটা s এর মধ্যে আছে, এই জিনিসটা s এর মধ্যে আছে। এতক্ষণ বলতে পারতেছিলাম না, এখন বলতে পারছি। এই প্রশ্নে খুব সহজে বলে দিতে পারছি, কেন? কারণ এই প্রশ্নে খালি এক্স আর ওয়াই ছিল, এক্স আর ওয়াই রিয়েল নাম্বার হইলেই সেটা s এর মধ্যে থাকবে, আর ওটা খুব সহজে আমরা কল্পনার মাধ্যমে বলে দিতে পারছি যে শর্তে বলছিল যে এক্স এর যে জায়গাটা সেটা রিয়েল নাম্বার হবে, ওয়াই যে জায়গাটা সেটা রিয়েল নাম্বার হবে, হইছে, এবং আমরা তখন তাড়াতাড়ি বলিতে পারছি। কিন্তু এখানে তো বলছে এই সমীকরণটাকে মানতে হবে, তো এর জন্য এই জিনিসটা আসার পর আমরা এত তাড়াতাড়ি বলে দিতে পারিনি, কারণ আমরা জানি না যে এই সমীকরণকে মানবে কিনা। এই জন্য আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করার পর যখন সমীকরণকে মানছে তখন আমরা বললাম যে এটা এস এর মধ্যে আছে। তো যেহেতু আলফা ইউ প্লাস বিটা ভি যে জিনিসটা সেটা এস এর মধ্যে আছে, সুতরাং আর কোনো কথা নাই, আমরা বলবো এই সুতরাং লাইনটা আসলে নিচে লিখতে হবে, আমার জায়গা নেই সেটা পাশে লিখতেছি। সুতরাং এস হলো আর 4 এর একটি উপজগৎ, ব্যাস, কাহিনী শেষ। এবার আমরা 3 নম্বরটা করার চেষ্টা করব। তাহলে দেখো উপজগৎ হওয়ার জন্য খুব বেশি নিয়ম কানুনের আমাদের দরকার নেই, আমরা এই যে উপপাদ্যটা শিখছিলাম এই উপপাদ্যটার মাধ্যমে আমরা কোনো একটা জিনিস উপজগৎ কিনা সেটা যাচাই করে ফেলতে পারতেছে। তো এই অধ্যায়ের প্রধান কনসেপ্টটি হচ্ছে উপজগৎ হবে নাকি উপজগৎ হবে না, এই ধরনের প্রশ্ন নিয়ে এখানে আসলে আলোচনাগুলো হয়। তো আজকের ক্লাসটা একটু ঘোলাটে থাকবে, কারণ পড়ালেখাগুলো আসলে এরকমই যে এই ক্লাসে সব কিছু বুঝাই ফেলা সম্ভব না। তবে আমরা অবশ্যই এরপরে যে ক্লাসটা করব, আজকের ক্লাসে আরও একটা অঙ্ক আছে সেটা করব, এরপরে আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ঠিক এরকম থাকবে যে উপজগৎ হবে কি হবে না সেরকমই কথাবার্তা থাকবে, ওগুলোতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমরা আসলে কি করতেছি, কেন করতেছি। যাই হোক, তাই এবার 3 নম্বরটা আমরা বলবো। তো 3 নম্বরটার জন্য আমরা বলবো যে প্রদত্ত সেট, আমি আর লিখতেছি না, আমি জাস্ট এখানে মুছে দিয়ে লিখে দিচ্ছি, প্রদত্ত সেট হচ্ছে এত, আমি উপরে সবগুলো মুছে দিই, এগুলো আমাদের আর দরকার নেই। ওকে, প্রদত্ত সেট হচ্ছে এত। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে 0, 0, 0 এই সেটের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। এখন এখানে বলছে কি, এখানে বলছে যে এটা 3 ডাইমেনশনের উপাদান বিশিষ্ট কিছু জিনিস ওর মধ্যে আছে, ওই 3 ডাইমেনশনের উপাদানগুলো এই সমীকরণকে সিদ্ধ করে। এখন আমরা প্রথমে দেখব যে 0, 0, 0 এই সমীকরণকে সিদ্ধ করে কিনা, কারণ হচ্ছে প্রথমে অশূন্য হইতে হবে তাকে। তাহলে আমরা বলবো যে প্রদত্ত সেট হচ্ছে এত, তারপরে বলবো এখানে আমরা প্রথমে একটু দেখি আসলে যেটা আমরা লিখতে চাচ্ছি সেটা এখানে সিদ্ধ করে কিনা। ধরো আমি प्रथम चाचे से अशून्य क्या मैं जिरो वैक्टर और मध्य आसे क्या चेक करते जाच्छे जिरो वैक्टर माने उपादान जिरो कमा जिरो कमा जिरो खूब भालो ख्याल करो जिरो कमा जिरो कमा जिरो दैट मीन्स एस एर एक उपादान जिरो कमा जिरो होते ही होबे एखन जिरो कमा जिरो कमा जिरो एटा एस एर उपादान किना सेटा आमरा किभाबे चेक करब सेटा चेक करब जिरो कमा जिरो एई समीकरणटाके मेने निच्छे किना सिद्ध करतेछे किना देखो एखाने जदि आमि जिरो बसाई जिरो बसाई जिरो बसाई जिरो 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 एदेर जोगफल कखनोई 1 होते पारे ना जिरो जोग जिरो समान 1 कखनोई होते पारे ना दैट मीन्स एटा मध्य जिरो 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 सेटटा नाई अर्थात जिरो 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 उपादानटा एस एर भितरे पावा जाच्छे ना केन एटा तो जिरो 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 तो एटाके मेने निच्छे ना और एटाके मेने ना निले ताके ओर उपादान बोला जेते पारे ना एइजोन्नो आमरा बोलबो जे एसटा आसले उपजगत नय ओराओ बोलछिल उपजगत नय प्रूफ करते ताहले आमरा बोलबो जे एखाने एखाने जिरो कमा जिरो एइ जे उपादानटा एटा नट बिलंगस टू एस माने एस एर मध्य एइ उपादानटा नाई कारण कारण हिसेबे आमरा ओइ जे आगे लिखछिलाम ओइभाबे करे लिखबो कारण आमरा बोलबो जे जिरो 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 द्वारा जिरो कमा जिरो द्वारा ये समीकरणटा सिद्ध होच्छे ना एक्स प्लस वाई प्लस जेड इक्वल टू वन समीकरणटी सिद्ध नय আমরা এর আগে যেটা করছিলাম সেটাতে কিন্তু সেই সমীকরণটা সিদ্ধ হয়েছিল দেখা গিয়েছিল যে 000 বসাই বামপক্ষ ডানপক্ষ মিলে গিয়েছিল কিন্তু এখানে যদি আমি 000 বসাই তাহলে 0 = 1 এটা কখনোই সম্ভব নয় যার কারণে আমরা বললাম যে সমীকরণটা আসলে এভাবে সিদ্ধ হচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত সুতরাং আমরা বলবো যে সুতরাং s উপজগত নয় সরাসরি বলে দিব যে s উপজগত নয় অথবা বলতে পারি s আর কিউবের উপজগত নয় एस एकटी आर किউবের उपजगत नय এভাবে বলে দিতে পারি তাহলে দেখো উপজগত হওয়ার প্রথম যে কনসেপ্ট সেটাই হচ্ছে 000 যে জিনিসটা সেই জিনিসটা ওর ভিতরে থাকতে হবে অর্থাৎ জিরো ভেক্টর থাকতে হবে অ্যাট লিস্ট তো জিরো ভেক্টর যদি না থাকে তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি যে এটা আসলে উপজগত নয় কারণ সে প্রথম কন্ডিশনকে মানে নেই এখন আমাকে আর আলফা ইউ প্লাস বিটা ভি এই টেস্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেন কারণ আলফা ইউ প্লাস বিটা ভি টেস্টে যদি আমি যাই তাহলে যদি সেটা মিলেও যায় তাও সে উপজগত হতে পারবে না কারণ হচ্ছে প্রথম কন্ডিশন তো সে মানেই নেই সুতরাং আমরা আর কোনো কথা বলবো না এস উপজগত নয় এই কথাটা বলে এখানেই অঙ্কটাকে শেষ করে দিব যাই হোক তো আজকে আমরা দেখলাম যে উপজগত হয় কিনা উপজগত হয় না কিনা এই ধরনের যে ক্রিটিকালাইজ করতে হয়েছে মানে আমাদেরকে আলোচনা করতে হয়েছে যে এটা উপজগত কিনা এটা উপজগত নয় কিনা এইসব দেখাও आगामी क्लासेओ आमरा ठीक एकई क्वालिटीर प्रश्नगुलोई आमादेर सामने थाकबे एबं सेखान थेके आमरा आरो नाना रकम कौशले उपजगत हय कि नय सेगुलो आमरा बुझे खुजे बेर करार चेष्टा करब।